हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल बर्णाली बर्णाली। आबारो घूरते चले नदिया जिलार एक प्रसिद्धतम स्थान पागलाखाली। पास दिए बोये चले पलगा नदी। पागलाखाली ग्राम पलगा नदी नौका भ्रमण एक मनोरम अनुभूति। एखाने सोम और बृहस्पतिवार महासमारोहे बाबार पुजो अनुष्ठित है। एखाने शिव के खूब जाग्रत मने करें सबाई, ताई एखाने मनस्कामना पूर्णार्थे गाछे भार बेधे जान भक्तबिंदु। এখন আমরা আছি পাগলাখালীতে, পাগলাখালী শিব মন্দির। দেখুন, নিজের মনোবাসনা পূর্ণার্থে সবাই এখানে ভার বেঁধে গেছে। এখানে কিন্তু বিয়ে হচ্ছে, আবার আমাদের পিছনে বিয়ে হচ্ছে। পুরোহিত মশাই বিয়েতে ব্যস্ত আর আমরা মন্দির দর্শনে ব্যস্ত। আমি উৎপল, আমার সাথে আছে বাপন ভাই, আর ওই পিছনে আছে দেখো ছোট্ট ছোট্ট দিন ভাই। আপনারাও আসতে চাইলে এখানে আসতে পারেন, সুন্দর মনোরম পরিবেশ। এখানে এলে এক নিমিশে মন ভালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেরি না করে সবাই চলে আসুন। পাগলাখালী যাবেন ভাবছেন, কি করে যাবেন? শিয়ালদা গেদে লোকাল ধরে মাঝদে স্টেশন থেকে নেমে ওখান থেকে পৌঁছে যান পাগলাখালীর উদ্দেশ্যে। অটো বা টোটো ধরে পৌঁছে যাবেন পাগলাখালী। প্রাইভেট গাড়িতে করেও যেতে পারেন, আর আমাদের মতো বাইক প্রেমী হলে বেরিয়ে পড়ুন বাইক নিয়ে, পৌঁছে যাবেন পাগলাখালী। এখন আমি পৌঁছে গেছি নদিয়া জেলার প্রসিদ্ধতম স্থান পাগলাখালী। এখানে আসতে হলে মালদহ থেকে আসতে পারেন। আস্তে আস্তে আমরা মন্দিরের প্রবেশ করব। এখানে মন্দিরটি বট গাছের চারিপাশ দিয়ে আবৃত করে তৈরি করা হয়েছে। এখানেই বাবা মহাদেবের পুজো করা হয়। আমরা এসে দেখতে পেলাম এখানে একটি বিয়ে হচ্ছে। ভাইদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। ঠিক আছে, তোমার নাম বলো। তোমার ফেসবুক? যাক ভালো, ছোট্ট ভাই। আমরা এখন আছি পাগলাখালী শিব মন্দির। এই তো এটা শিব মন্দির। এই ছোট্ট ভাই আজ ছুটির দিনে চলে এসেছে, আর আমাদের পিছনে কি হচ্ছে? বিয়ে, তাই তো? ওই তো বিয়ে হচ্ছে। তাহলে তোমাদের তো মিষ্টি খেতে হবে। কেন মিষ্টি খাবে না, বলতে হবে গিয়ে তোমাদের মিষ্টিটা কোথায়। এখানে প্রতি সোমবার ও বৃহস্পতিবার মহাসমারোহে বাবার পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিদিন ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসেন। মূল মন্দিরের বাইরেও একটি বাবার ছোট্ট একটি মন্দির আছে। পাশের পলগা নদীতে চাইলে আপনি স্নান করতে পারেন। এছাড়াও পলগা নদীতে নৌকা ভ্রমণ এ এক অনবদ্য অনুভূতি। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।